পিরামিডে ঢুকছি প্রিয় দর্শক। এটা হলো বাহির, বাহির হলো মানে নিচ থেকে এসে উপরে বাহির হতে হয়, আর পিরামিডের এটা হলো প্রবেশ। ভাই কি দেখলেন? হ্যাঁ কি ভয় লাগে? অনেক ভেতরে গভীরে যেতে হচ্ছে আমাকে পিরামিড দেখার জন্য। আসলে আমরা শুনেছি, ছোটোবেলা গল্প পড়েছি, মিশরের পিরামিড, তারপর বিভিন্ন পিরামিড, বিভিন্ন গ্রহের পিরামিড, কিন্তু এখানে আমি প্রবেশ করছি আর অন্ধকার হয়ে আসছে। এখানে পিরামিডের ভিতরে কী থাকে? হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রাজরানীদের মৃতদেহ, এবং এগুলি প্রতিকৃতি সাজানো হয়েছে। আসলে এগুলি কোনো মৃতদেহ না, এগুলি রাখা হয়েছে মানুষকে বোঝানোর জন্য। ওই আসলে একটু ভীতিকর অবস্থা, এখানে হঠাৎ কেউ আসলে ভয় পাবে। আসলে মৃত্যুর পরে মাটিতে মানুষকে যেভাবে রাখবে, আপনারা আসলে সমস্যা নিচে কি দেখি রাজা রানীদের পোশাক। আমরা দূরে একদম উপরের চিত্রটা দেখছি, না না আমরা তো বড় মানুষ, ভয় পেলে চলবো? রাজা বাদশাহের মণি মুক্তা, এখানে আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ হয় এখানে কথা বললে, না দর্শক আপনারা দেখছেন যে শুনছেন যে এখানে কথা বললে ডাবল শব্দ হয় এবং একটা ভীতিকর অবস্থা হয় এবং জায়গাটা অন্ধকার, এটা সেভাবেই রাখা হয়েছে। খুব আসলে এখানে না আসলে বুঝবেন না। এটা হলো এখানে লেখা আছে রাজা রানীদের খাবারের আসবাবপত্র, রাজা রানীদের খাবারের আসবাবপত্র। দর্শনার্থীরা এখানে হইচই করছে এবং অনেক মজার একটি বিষয়। আসলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে এই পিরামিডের ভিতরে যে মৃত লাশের প্রতিকৃতিগুলি আসলে মানুষকে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যায়, খুব সিরিয়াস। দেখছেন আরো দর্শক আছে এখানে, লাইভ দিছেন, নাও আসতে পারে, নাও আসতে পারে। এটা একটি পিরামিড, আপনাকে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে পিরামিডের এই যে দেখুন
রাজা রানীদের মৃতদেহ। আগেকার দিনে মানুষের মৃতদেহ এভাবে মমি করে রাখা হতো এবং রাজা রানীদের বিশেষভাবে রাখা হতো। তো সেই চিত্রটা এখানে ফুটে উঠেছে যে আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটি একটা কবরস্থান বলা যায় কিংবা গুরুস্থান বলা যায়। এখানে মৃত মানুষদের যেভাবে রাখা হতো রাজা রানীদের মৃতদেহ। চমৎকার একটি জিনিস উপভোগ করলাম। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার উপর দিয়ে বের হতে হবে। মনে হয় এতক্ষণ আমি একটা কবরস্থানে ছিলাম এবং ভীতিকর অবস্থা। আসলে কবরে এরকম আওয়াজ নেই, এরকম কিছু থাকে না। তারপরে এখানে একটা ভীতিকর অবস্থা, মানুষে মানে দর্শনার্থীরা এনজয় করে, সেই বিষয়টাই এতক্ষণ আপনাদেরকে তুলে ধরলাম। পিরামিড আসলে কি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। পিরামিডের ভিতরে কি থাকে সেটাও মনে হয় যে আপনারা অনেকটা বুঝতে পারছেন মনে হচ্ছে। মানে পিরামিড থেকে রূপগঞ্জের যে জায়গাটিতে আমি এসেছি সেটি হলো বরপা থেকে পূর্ব দিকে 15 কিলোমিটার, মানে 15 টাকা ভাড়ায় আপনারা এই পিরামিডে আসতে পারেন। তো আমি এখান থেকে পিরামিড থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা এখন যাব তাজমহলে। চলুন, আমাদের বাংলার তাজমহল এবং আগ্রার তাজমহল, সেটা পার্থক্য কতটুকু এবং আমরা সেই তাজমহলের যে ক্ষুধা, দেখার যে ক্ষুধাটা সেটা এখানে মিটবে কি না সেটা আপনাদেরকে তুলে ধরবো। এবং আপনারাও আসুন পিরামিডে এবং তাজমহলে ঘুরে যান। আমি এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাদেকুর রহমান রতন, তারার বিচিত্র টিভি, রূপগঞ্জ বরফা, নারায়ণগঞ্জ বাংলাদেশ। তারার বিচিত্র টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভ বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।